বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানিয়ে তুফানগঞ্জ মহকুমা শাসকের অফিস সংলগ্ন রাস্তায় বামপন্থী গণসংগঠন সমূহের ডাকে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। আমেরিকায় কালো মানুষের প্রতি মার্কিন সরকারের বর্ণ বৈষম্যবাদী নীতি, মার্কিন রাষ্ট্রপতির আক্রমণের হুমকি ও কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে তুফানগঞ্জ মহকুমা শাসকের অফিসে সংলগ্ন রাস্তায় বামপন্থী সংগঠনের সমূহের ডাকে প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। মিথ্যা অজুহাতে তাকে জেলে নিয়ে গিয়ে সেই আমেরিকান যে সাদা পুলিশ তাকে গলা টিপে হত্যা করে এবং তার প্রতিবাদে গোটা আমেরিকায় যেমন বিক্ষোভ চলছে, গোটা পৃথিবীতে তার প্রতিবাদে বিক্ষোভ চলছে। আমেরিকা শুধু এইটাই করছে না, আমেরিকা বরাবর এই কৃষাঙ্গ মানুষের উপরে বারবার অত্যাচার করছে। সেই অত্যাচারের বিরুদ্ধে মানুষ আজকে সোচ্চার, তেমনই আজকে আমরা এই কথা বলছি যে আমেরিকাকে যেমন এটাকে সতর্ক হইতে হবে, কৃষাঙ্গ মানুষের উপরে আঘাত আনতে পারবে না। দ্বিতীয় নম্বর, জর্জ ফ্লয়েডকে যে হত্যা করার মধ্য দিয়ে আমেরিকা বুঝিয়ে দিল যে কৃষাঙ্গ মানুষের পৃথিবীতে কোনো মর্যাদা নাই, দাম নাই, মূল্য নাই। আমরাও যারা ভারতবর্ষের কালো আদমি তাদের পক্ষ থেকে কথা বলছি যে আজকে আমাদের দেশের প্রতিনিধি যে মোদি তার এই আমেরিকার সঙ্গে সখ্যতা করছে, কারো সখ্যতার আমরা প্রতিবাদ করছি। অবিলম্বে আমেরিকার বিরুদ্ধে মোদিকে মানে বিচ্ছিন্ন হইতে হবে এবং মোদিকে তার সখ্যতার থেকে সরে আসতে হবে, এই দাবি গোটা ভারতবর্ষে জুড়ে গোটা পৃথিবী জুড়ে আজকে আমরা এটা জানাচ্ছি। তার জন্য আমরা সমস্ত বামপন্থী দল মিলে আমাদের আজকে ধিক্কার মিছিল হচ্ছে।